সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আমাদের সাথে এই মুহূর্তে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সাংবাদিক জহিরুল চৌধুরী। এবং প্রিয় দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আজকে আমরা কোনো আমাদের সাথে কোনো অ্যাটর্নি যোগ দেননি, তবে আমাদের সাথে খুব শিগগিরই হয়তোবা সিপিএ হক সাহেব আসবেন। কারণ আমরা যে একটা ইস্যু নিয়ে আলাপ করতে চাই সেটি হচ্ছে, আপনারা জানেন যে বলা হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ট্যাক্স কাট, যেটি হাউজের এই প্রস্তাবটি আজকে এই বিলটি পাশ হয়ে গেছে, এখন সিনেট এবং প্রেসিডেন্টের স্বাক্ষর হলেই এটি একটা আইনে পরিণত হবে। সুতরাং সেক্ষেত্রে একটি বড় ধরনের পরিবর্তন কিন্তু জীবনযাত্রায় সাধারণ মানুষের, এবং ট্যাক্সের ক্ষেত্রে কোথায় কোথায় পরিবর্তন এসছে, সাধারণ মানুষ কি বেনিফিট পাবে, কোথায় কোথায় এর কি কি বিষয় আসছে, এবং সিনেটে এটা নিয়ে কি ধরনের আলোচনা হতে পারে, এইসব বিষয় নিয়ে আলোচনা করবার জন্যই মূলত আজকে আমরা এই বিষয়টি নির্ধারণ করেছি। আর ট্যাক্সের বাইরে আমরা আরও কয়েকটি ইস্যু নিয়েও আজকে কথা বলতে চাইব যদি সুযোগ থাকে, দেখে আমরা অপেক্ষা করছি যদি আমাদের সাথে নিশ্চয়ই যোগ দেবেন খুব শিগগিরই সিপিএ সাহেব, সেক্ষেত্রে আপনাদের অনেক প্রশ্নের উত্তরও তিনি হয়তো বা দিতে পারবেন। আমরা আলোচনাটা শুরু করবার আগে এই ট্যাক্স বিষয়ক একটি রিপোর্ট আছে, এটি আমরা একটু দেখে নিই, তারপর আমরা আমাদের মতো করে আলোচনাটা শুরু করি। ওবামা কেয়ার নিয়ে বেশ কয়েকবার হোঁচট খাবার পর কর সংস্কার নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ কারণেই বৃহস্পতিবার হাউজে ভোট হবার আগে ক্যাপিটল হিলে আসেন তিনি। এ সময় রিপাবলিকান আইন প্রণেতাদের সাথে কথা বলেন প্রেসিডেন্ট। এরপর দ্য ট্যাক্স কাটস অ্যান্ড জবস অ্যাক্টস নামের বিলটির নানা দিক তুলে ধরেন হাউজ স্পিকার পল রায়ান। পরে ভোটাভুটি শুরু হয়। এ সময় নিউ ইয়র্ক এবং নিউ জার্সির 9 জন রিপাবলিকান বিপক্ষে ভোট দিয়ে প্রতিবাদে হাউস ছেড়ে বের হয়ে যান। সব মিলিয়ে 13 জন রিপাবলিকান কংগ্রেসম্যান বিপক্ষে ভোট দিলেও বিলটি পাশের ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। সবশেষ 227 এবং 205 ভোটে পাশ হয়ে যায় রিপাবলিকানদের বহুল আলোচিত কর সংস্কার পরিকল্পনা। হাউজ স্পিকারের মতো রিপাবলিকান অন্যান্য আইন প্রণেতারাও বিলটি পাশ হয়ে যাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন, বলেন এতে সাধারণ মানুষের জীবন মানে পরিবর্তন আসবে। Everyone who is listening, for everyone who's watching, it's a sign that your Congress listens to you. For too long you have waited to get your wages increased. We are successful with the next step. I want you to check your check. Come next year. We want people to have larger paychecks. The small business owners who kept telling us, we'd like to be able to pay our employees more. We'd like to be able to increase their paychecks, but it's the tax burden. It's the health care cost. And today we are standing for them. এদিকে বিলটি পাশের বিরোধিতা করে ডেমোক্রেটরা বলছেন এর মধ্য দিয়ে ধনীদের জন্য সুযোগ করে দেয়া হয়েছে। The American people are watching and the American people will hold the Republicans accountable for their decisions for this tax scam. রিপাবলিকানদের বিলটির মাধ্যমে ট্যাক্স ব্র্যাকেট ও বিভিন্ন আয় গ্রুপ অনুযায়ী করের হার কমিয়ে আনা হয়েছে। তবে সবচেয়ে আলোচিত বিষয়টি হচ্ছে কর্পোরেট ট্যাক্স 35% থেকে কমিয়ে 20% নামিয়ে আনা। এর ফলে আগামী 10 বছরে $1.4 trillion ফেডারেল বাজেট ঘাটতি হবে বলে মনে করা হচ্ছে। শামীম আল আমিন, টিবিএন 24, নিউ ইয়র্ক। দর্শক, আপনাদেরকে শুরুতেই বলেছি বাজেটের বিষয়ে আমরা এর আগে দেখেছি, এবার কর সংস্কার যে বিষয়টি বলা হচ্ছে সবচেয়ে বড় ট্যাক্স কাট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, এবং একই সাথে রিপাবলিকানরা বলছেন সাধারণ মানুষের জীবন মানের একটা বড় ধরনের পরিবর্তন আসবে এই সিদ্ধান্তের ফলে তাদের দাবি অনুযায়ী। আবার রিপাবলিকানদের মতকে যেটি মানতে রাজি নন ডেমোক্রেটরা, তারা বলছেন এটিতে এটি আসলে যারা ধনী তাদেরকে আরও ধনী হবার সুযোগ করে দেওয়া হয়েছে। জহিরুল চৌধুরী বিষয়টি নিয়ে খোঁজ রেখেছেন সিপিএ হক, তিনি হয়তোবা যোগ দেবেন খুব শিগগিরই। আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাই যে মোটামুটি হাউজে যেসব জিনিস আজকে তারা পাশ হয়েছে, মোটা দাগে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো আমাদের দর্শকদের জানা দরকার। ধন্যবাদ শামীম।
অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় এখানে একজন সিপিএ থাকলে, যিনি ট্যাক্স ফাইল করেন, আমাদের উপস্থিত থাকলে ভালো হতো। যাই হোক, না আপনার আসবার কথা আছে, হয়তো আমরা খুব শিগগিরই পাবো, আমরা তখন আলোচনায় যুক্ত করতে পারবো। আপনি আপনার মতো করে যদি যেসব খবর আছে, আজকে আসলে ওয়েদার তো দেখেছেন আপনি, ঠান্ডা, ভীষণ ঠান্ডা, কিন্তু এই ঠান্ডার মধ্যে এটা একটা খুবই খুবই গরম খবর। আচ্ছা, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্বাচনী ওয়াদার মধ্যে এটা প্রথমেই ছিল যে ট্যাক্স রিফর্ম করবেন তিনি, মানে অনেকগুলোর মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এটাই যে ট্যাক্স রিফর্ম করা। এবং ইনি আজকে এই একটা কোটেশন দিয়ে উদ্ধৃত করেছেন, সেটা হলো প্রেসিডেন্ট রিগেনের। 31 বছর আগে 1986 সালে প্রেসিডেন্ট রিগেন ট্যাক্স রিফর্ম করে এই উদ্ধৃতিটা দিয়েছিলেন। সেটা তিনি বলেছেন যে, আই ফিল লাইক উই জাস্ট প্লেড দ্য ওয়ার্ল্ড সিরিজ অফ ট্যাক্স রিফর্ম অ্যান্ড আমেরিকান পিপল ওন। এখন রিপাবলিকানরা দাবি করছে যে এই ট্যাক্স রিফর্মের ফলে আমেরিকান পিপুলরা ওন করেছে, এবং আমেরিকান পিপুল ওন করেছে বলতে তারা বোঝাচ্ছে যে মিডিল ক্লাস, যারা মধ্যবিত্ত এবং সাধারণ মানুষ, যারা বাধা আয়ের মানুষ এবং যারা ব্যবসায়ী, যারা ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, যারা আপনার এমপ্লয়মেন্ট জেনারেট করে, যারা নিয়োগ দেয়, মানুষকে জব দেয়, তাদের জন্য উপকার এটা তারা বলছে। আবার কর্পোরেট ট্যাক্স কমিয়ে আনার ক্ষেত্রেও এটি একটি সুবিধা, 20% যে আপনি বলেছেন আপনার রিপোর্টে, যে 35% থেকে 20% নামিয়ে আনা, এটা একটা বড় ধরনের পদক্ষেপ। কিন্তু এর ফলে নিউইয়র্ক টাইমস, আপনি বলেছেন 1.4 ট্রিলিয়ন, কিন্তু নিউইয়র্ক টাইমস বলেছে 1.5 ট্রিলিয়ন। আজকে আপনার হাউজের এটা আসবার পরে বিভিন্ন গণমাধ্যমে এসেছে এটা, এবং সঙ্গতভাবেই রিপাবলিকানদের 13 জন যে কংগ্রেসম্যান, তারা ডেমোক্রেটের পক্ষে গেছেন, এবং 227 এবং 205 ভোটে এটা পাশ হয়েছে, মানে 227 ভোটে এটার পক্ষে গেছে আর 205 ভোট এটার বিরুদ্ধে গেছে। কিন্তু খারাপের মধ্যেও ভালো কিছু দিক আছে, এবং এই দিকটা হলো যে আমাদের মতো অভিবাসী যারা বাংলাদেশি কিংবা পাকিস্তানি কিংবা অন্য বিভিন্ন দেশের, এবং যারা মধ্যবিত্ত, এদেশে তো অভিবাসীরাই সবচেয়ে বেশি মধ্যবিত্ত এবং দারিদ্রগ্রস্ত, কিংবা ধরেন যারা প্রথম আসে তাদের স্বাভাবিকভাবেই উন্নয়নের সুযোগটা কম, উন্নতির সুযোগটা কম। তো এই ক্ষেত্রে আমি বলবো যে এই ট্যাক্স রিফর্মের ফলে কিন্তু মধ্যবিত্তের একটা ভালো আপনার লাভবান হওয়ার সুযোগ আছে। এরকম একটু যদি বিস্তারিত এখানে অনেকগুলো তথ্য আছে, আমি এখানে 15-16টা তথ্য আমার মনে হয় এগুলো একটা একটা করে আমরা জানাই করে আমি দিতে পারি। যে প্রথমত হলো যে আপনি জানেন ট্যাক্স ব্র্যাকেট, যে আগে ছিল 7টা, এখন এটা 4টাতে নামিয়ে আনছে। 7টা বলতে, এটা যেমন আগে ধরেন যাদের ইনকাম ছিল 30,000 থেকে 60,000 একটা ব্র্যাকেট, আবার 60,000 এক থেকে 80,000 একটা ব্র্যাকেট, আমি এটা ধারণা ঠিক আছে। এখন এই যে 4টা করাতে কি লাভ হলো? হ্যাঁ, 4টা করতে এটা সিম্পলিফাইড করা হইছে, সহজ হলো, সরলীকরণ করা হইছে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে একটি পোস্ট কার্ড দেখিয়ে প্রেসিডেন্ট বলেছিলেন যে এখন থেকে ট্যাক্স ফাইল, ট্যাক্স রিটার্ন করতে গেলে এইটুকু কার্ডের মধ্যে করা যাবে, কোনো জটিলতা নাই এটা বলছেন। কিন্তু এটা হয়তো খুব তারা সহজেই হবে না, এটা আস্তে আস্তে হয়তো করার সুযোগ আছে, করা হবে হয়তো। তারপরে ইনক্রিজেস স্ট্যান্ডার্ড ডিডাকশন, এই যে প্রত্যেকের যে একটা ইন্ডিভিজুয়াল এবং হাউস হোল্ড একটা ডিডাকশন হয়, সেটা একটা স্ট্যান্ডার্ড করা হয়েছে, কিন্তু স্ট্যান্ডার্ডটা এখনও এটা পাবলিসাইজড হয় নাই যে কি পরিমাণ। আসলে আজকে যে বিলটা উপস্থাপন করা হয়েছে এটা মাত্র প্রথম পদক্ষেপ, এটা পাশ হয়ে গেছে, কিন্তু এটারও একটা স্টেপ আছে। এই স্টেপটা হলো এরপরে এটা সিনেটে যাবে, কিন্তু সিনেটে এটা কতটুকু অনেক বাধার সম্মুখীন হতে পারে, কারণ সিনেটে মাত্র রিপাবলিকানরা 2টা ভোটে মেজরিটি, সিনেটে মাত্র 2টা ভোটে মেজরিটি হলো রিপাবলিকানদের। কাজেই ইতিমধ্যে একজন সিনেটর, রিপাবলিকান সিনেটর বলে ফেলছেন যে তিনি এটা দুজন, তো সেই হিসাবে এখনো বলা যাচ্ছে না যে সিনেটে গিয়ে এটা কতটুকু বাধার সম্মুখীন হয়। কিন্তু তারপরেও এটা স্টেপ, এবং বলা যাচ্ছে উনি প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই বলেছেন আজকে যে ইনি ক্রিসমাসের আগে এটা পাশ করে মানুষকে, হ্যাঁ, ক্রিসমাসের উপহার হিসেবে দিতে চান। আচ্ছা, ভালো। এখন কথা হলো এটার এই 2টা দিক গেল। আরেকটা হলো আপনার পল রায়ান, যিনি এই যে এই বিল উপস্থাপন করেন, হাউস স্পিকার, তিনি বলছেন যে ট্যাক্স কাট অ্যান্ড ব্রেক্স ফর
মোস্ট অফ দ্য আমেরিকান, তিনি তার ভাষ্যমতে এটা হলো যে মোস্ট আমেরিকানের জন্য এটা করা হয়েছে। এটা ওনারা বলছেন না যে এটা শুধু কর্পোরেটের লাভবানের জন্য কিংবা বড় বড় যারা বিজনেসম্যান আছে তাদের লাভবানের জন্য শুধু সেটা বলছেন না, তারা এখানে একটু একটা মানে পাবলিকের কাছে ভালো হওয়ার জন্য রিপাবলিকানদের ভাবমূর্তি উন্নত করার জন্য এই কথাটা বলছেন। এখানে একটা প্রশ্ন আমরা করে নিই, সেটা হচ্ছে যে এই যে যদি এরকম হয় যে কর্পোরেট ট্যাক্স কমিয়ে দেওয়া হয় তাহলে কর্মসংস্থান যদি বাড়ে কিংবা প্রোডাক্ট যেগুলো আসবে সেগুলোর যদি প্রতিযোগিতামূলক হয় তাহলে এটা কি সাধারণ মানুষের জীবনকে উন্নত করবে? অবশ্যই, নাকি অন্যদিকে কোনো? অবশ্যই, কিন্তু কিন্তু আরেকটা প্রশ্ন আছে, ধরেন এই ধরনের ট্যাক্স কাট কিন্তু প্রেসিডেন্ট বুশক দিয়েছিলেন, নির্বাহী আদেশের মাধ্যমে প্রেসিডেন্ট বুশ ট্যাক্স কাট দিয়েছিলেন, কিন্তু সেটা খুব একটা লাভবান হয় নাই সাধারণ মানুষের জন্য। তো এখন দেখা যাক কি হয়, এটা এই মুহূর্তে বলা সম্ভব না যে কি হতে পারে, ইনকাম জেনারেট করতে পারে। আমরা আরেকটু জানি সাধারণ মানুষের জন্য বেসিক যেসব তথ্য যেটি যেগুলো ওনাদের জানা দরকার সেগুলো একটু আপনি বলেন। এটাও তারা বলছেন যে এটা হলো ফাস্টার ইকোনমিক গ্রোথের জন্য, তারা যে এখন যে এক ধরনের অর্থনৈতিক স্থবিরতা বিরাজ করতেছে 2008 সালের পর থেকে অর্থনীতি কিন্তু খুব যে উন্নতি হয়েছে তা কিন্তু না, এক ধরনের স্থিতিশীলতা বিরাজ করছে অর্থনীতিতে এবং মানুষের ইনকাম, গড় ইনকাম আসলে আসল মূল ইনকাম যেটা এটা মানুষের কমে গেছে 2008-এর প্রেক্ষাপট থেকে বিবেচনা করলে। কিন্তু ওনারা বলছেন যে এই ট্যাক্স কাটের ফলে ফাস্টার ইকোনমিক গ্রোথ হবে, তার মানে যে অর্থনৈতিক উন্নয়ন আরো গতিশীলতা বাড়বে অর্থনৈতিক উন্নয়নে। এখন এখানে আরেকটা ব্যাপার আছে যে প্রপার্টি ট্যাক্স, ট্যাক্সের ব্যাপারে যারা বাড়িঘরের মালিক, যারা বাড়িঘরের মালিক যারা তাদের প্রপার্টি এবং লোকাল ট্যাক্স আপ টু 10,000 পর্যন্ত এটা ডিডাক্টেবল হবে, 10,000-এর উপরে হলে আর ডিডাক্টেবল হবে না প্রপার্টি এবং স্কুলটা। যেমন ধরেন আমাদের এলাকায় বিভিন্ন এলাকায় স্পেশালি নিউ ইয়র্ক সিটির বাইরে স্কুল ট্যাক্স এবং প্রপার্টি ট্যাক্স দুটোই দিতে হয়, তখন সেই ক্ষেত্রে $10,000 উপর হলে সে $10,000 পর্যন্ত ডিডাক্টেবল হবে। আচ্ছা, একজন দর্শক আছেন, আমরা দেখি তার মতামত বা প্রশ্নটা কি আছে। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করব আপনার কথাটু মানে কথাটা শুনবার জন্য, এবং যদি প্রশ্ন থাকে আসলে আমাদের সিপিএ সাহেব আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষাই করছিলাম, তারপর আপনি আপনার প্রশ্ন বা মতামত আপনি তুলে ধরতে পারেন। দারিদ্র বলতে যেমন আমরা তো বাংলাদেশের নতুন আসি, অনেক অর্জব করতে হয় নাকি, মানে কি করে অনেকে ইডুকেট চালায় অনেকে বিভিন্ন কাজ করে 20,000-30,000 ইনকাম, ওদের ক্ষেত্রে কি হবে একটু বললে আমার খুব উপকার হয়। অসংখ্য ধন্যবাদ। মানে আরেকটা হচ্ছে ধরেন আমি বলুন বলুন ভাই বলুন হলো যে ধর আমি ইনকাম করলাম 10,999 আমি 40,000 ইনকাম দেখালাম, $12,000 পর্যন্ত ব্যক্তিগত ভাবে যে করের সীমা সেটি কর মুক্ত থাকবে, এটা আমি রিপোর্ট করতে গিয়ে যেটি দেখেছি। আরেকটি হচ্ছে যে 24,000 পর্যন্ত যদি দম্পতি হয় অলমোস্ট সেটি ডাবল করা হয়েছে, এবং মানে বিভিন্ন ক্ষেত্রে যে করের সীমাটি সেটি আপনারা শুনেছেন যে আগে ছিল 7টি ব্র্যাকেট সেটি 4টিতে নামিয়ে আনা হয়েছে, আর এই পুরো ট্যাক্স ব্যবস্থা সহজীকরণ করার জন্য একটি প্রচেষ্টা নেওয়া হয়েছে, আর সামগ্রিকভাবে যেটি হচ্ছে যে এই বিষয়গুলো আরো বিস্তারিত সামনে আসবে, আরো আমরা হয়তো আলোচনা করতে পারবো। একটা আর কি কি আছে আমরা যদি আপনি যদি আরো কিছু তথ্য দিতে পারেন, যে মানে আগ্রহটা এই আগ্রহের সাথে যুক্ত করা যায়, আগে যেমন চাইল্ড ট্যাক্স ক্রেডিট যেটা ছিল আগে $1,000 সেটা বাড়িয়ে এখন $1,600 করা হয়েছে, তো এতে এটা কিন্তু আমাদের জন্য যাদের সন্তান সন্ততি আছে তাদের জন্য এটা একটা লাভজনক বিষয় যে আগে ছিল $1,000 এটা এখন $1,600 করা হয়েছে। আর আর কি তথ্য আছে যে উনি যেটা জানতে চাইছেন? আরেকটি হোসেন জামিল নামে আরেকজন প্রশ্ন করেছেন যে তার একটি জিজ্ঞাসা, এই কর সংস্কার আদৌ কি মধ্যবিত্ত ফ্যামিলিগুলোর জন্য সুফল বয়ে আনবে? আর আমরা আরেকটি তথ্য দর্শকদেরকে জানাতে চাই, স্পিকার পল রায়ান যেটি বলছিলেন এর আগে একটি বক্তব্যে যে প্রত্যেক ফ্যামিলি বছর শেষে $1,182 সেভ করতে পারবে, এটি দিয়ে তার কি কি কাজ করা সম্ভব, এটিও তিনি সেই সংবাদ সম্মেলনে বলেছেন যে এভাবে ট্যাক্স মানে সহজীকরণ বা কাটের ফলে এই এগুলো। তো আমরা আর কি কি তথ্য আছে একটু দিয়ে আমরা একটু অন্য আলোচনায় আমরা এর মধ্যে আরেকটা আছে যেটা হলো আপনার এই যে হোম লোন ইন্টারেস্ট ডিডাকশন,
500,000 পর্যন্ত বাড়ির যেগুলো আছে, বাড়ির 500,000 দামের সেগুলো লিমিট করা হয়েছে যে 500,000 যারা আপনার ইন্টারেস্ট, আপনি জানেন যে মর্গেজের ইন্টারেস্ট ডিডাক্ট করা যায় ট্যাক্স রিটার্নের সময়, তার মানে আপনি ইন্টারেস্ট যা দিলেন মর্গেজের ইন্টারেস্ট সেটা আপনি আবার ফেরত পাবেন, মর্গেজের ইন্টারেস্ট অথবা আপনার যে ইনকাম থেকে এটা ডিডাক্ট করা হবে আয় থেকে, তো সেটা করা হয়েছে 500,000 পর্যন্ত, মানে মর্গেজ লোন। আচ্ছা, আর আমি তো বললামই আপনাকে যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট যেটা, এখন ব্যাপার হয়েছে যে কোনো ট্যাক্স রিফর্মেই যখন আপনার সেটা আপনার বড় লোকদের জন্য $1.5 trillion ধরেন, এটা বিশেষত কর্পোরেট এবং যারা ধরেন ইনকাম মানে জব ক্রিয়েট করে যারা, তাদের সুবিধার জন্য করা হয়েছে। এখন আপনার এটা ট্রিকল ডাউন বলা হয় যে অর্থনীতির ভাষায়, যে যারা বড় লোক তাদের থেকে আস্তে আস্তে চুয়ে চুয়ে নিজের দিকেও এই এই সুবিধাটুকু কিছু কিছু পৌঁছে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে মধ্যবিত্তেরও কিছু লাভবান হওয়ার সুযোগ এখানে তৈরি হয়েছে, বলাই তো হচ্ছে তারা রিপাবলিকানদের পক্ষ থেকে তো বলাই হচ্ছে যে এটা মধ্যবিত্তদের, এটা বলা হয়েছে, এটা অনেকটা তারা তাদের ওই যে 2018 সালের নির্বাচনকে সামনে রেখে তারা এইগুলো কথাগুলো বলবে, কিন্তু বাস্তবে এটার দ্বারা মধ্যবিত্তেরও কিছু লাভবান হওয়ার সুযোগ আছে। তবে এই ধরনের ট্যাক্স রিফর্ম এটা একটা শুভ উদ্যোগ আমি মনে করি, যে এটা যদি হয় তাহলে ধরেন ভবিষ্যতে যারা ডেমোক্রেটিক দল যদি আবার ক্ষমতায় আসে তারাও আরেকটু ভালো করার চেষ্টা করবে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে ডেমোক্রেটরা কেন তাহলে এটার বিরোধিতা করছে, রিপাবলিকানরা একটা ভালো কাজ করে ফেলুক এটার জন্য, নাকি আসলে এর মধ্যে কোনো গলদ আছে? এখন ডেমোক্রেটদের একটা চিন্তার বিষয় হলো যে ওই যে এই ট্যাক্স কাটের ফলে $1.5 trillion একটা ডেফিসিট তৈরি হবে, এখন এই ডেফিসিটটা কিভাবে আপনার পূরণ করা হবে, এই ঘাটতিটা কিভাবে পূরণ করা হবে তার সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা নাই। আচ্ছা, সেটা একটা বিষয় আছে। আচ্ছা, আমরা একটা ছোট বিরতি নিই, ফিরে এসে আমরা আর একটু আলোচনা করব, অন্যান্য বিষয়ও থাকবে। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনায় আছি, একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে, আমরা আলোচনা করছি, আমাদের সাথে রয়েছেন সাংবাদিক জহিরুল চৌধুরী। আপনার কাছে যেটি আমরা এর আগে একটা কর সংস্কার নিয়ে যে আলোচনাটি করছিলাম, আর কি কিছু তথ্য আছে জানাবার মতো, তাহলে আমরা অন্য একটা বিষয়। একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে মধ্যবিত্তের আয়টা কতটুকু নির্ধারণ করা আছে, মিডল ক্লাসের আয় আমেরিকাতে নির্ধারণ করা আছে 42,000 থেকে 1,25,000 পর্যন্ত। তাহলে কি হবে, মানে এটা হলো মিডল ক্লাস বলতে যায়, যেটা ওনারা বুঝাইছে যে রিপাবলিকানরা যেটা বলতে চাচ্ছেন যে মধ্যবিত্তের জন্য এটা করা হয়েছে, তাহলে তারা কি সুবিধাটা পাবে, এই মধ্যবিত্ত তারা কত ট্যাক্স দিবে? এখন না, মধ্যবিত্তের এখন মধ্যবিত্তের সাথে কানেক্টেড অনেক কিছু বিষয় আছে, যেমন মধ্যবিত্ত একজন একটা পরিবারের একটা বাড়ির ইনকাম কি হইতে পারে এবং তার কি কি প্রপার্টি থাকতে পারে, এগুলো এর মধ্যে ধরা হয়েছে। যেমন ধরেন একজন একটা মধ্যবিত্ত পরিবারের বাড়ি কখনো $1,000,000 হবে না, একটা মধ্যবিত্ত পরিবারের বাড়ি সাধারণত $1,000,000 হবে না। এখন ওই যে ওইটা 500,000 ইয়ে করা হয়েছে, যে আপনার মর্গেজ ইন্টারেস্ট রেট ইন্টারেস্ট ডিডাক্ট করা হয়েছে, তো এক্ষেত্রে এটাই আর কি যে মধ্যবিত্ত বলতে এটা কি বোঝানো। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম, আমরা এরপর অন্য আরেকটি ইস্যু নিয়ে কথা বলবো। আমরা যাচ্ছি একটি রিপোর্টে, সেই রিপোর্টটি দেখে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ একটি ইস্যু নিয়ে আলাপ করব। Perpetrators exposing their genitals. Capitol Hill-এ কয়েকজনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে এ সংক্রান্ত একটি বাইপার্টিজান বিল তুলেছিলেন দুই নারী আইন প্রণেতা। There are two members of Congress, Republican and Democrat, right now, who serve. তার একদিন পরেই লস অ্যাঞ্জেলেসের KABC রেডিওর উপস্থাপক লিয়েন টুইডেন মিনেসোটা ডেমোক্র্যাট সিনেটর আল ফ্র্যাঙ্কেনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুললেন। I pushed him off with my hands and I just remember I almost punched him, so because every time I see him now like my hands clench into fists and I'm sure that's probably why. তিনি জানান, প্রায় এক যুগ আগে যখন ফ্র্যাঙ্কেন আইন প্রণেতা ছিলেন না, ঘটনাটি তখনকার কমেডিয়ান হিসেবে কাজ করতেন ফ্র্যাঙ্কেন, সেই সুবাদে তারা দুজন 2006 সালের ডিসেম্বরে US সৈন্যদের বিনোদনের জন্য দেশের বাইরে গিয়েছিলেন, সেখানেই যৌন হয়রানির ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন টুইডেন। I probably opened it the next day and it was a photo of Al doing his, you know. Frank
ফ্রাঙ্কেন তার দিকে অশ্লীল ভঙ্গি করছেন এমন একটি ছবিও প্রকাশ করেন তিনি। এই ঘটনার পরে ওই ডেমোক্রেট সিনেটর বিবৃতি দিয়ে ক্ষমা চেয়েছেন। He said I certainly don't remember the rehearsal for the skit in the same way, but I send my sincerest apologies to Lewin. As to the photo, it was clearly intended to be funny, but wasn't. I shouldn't have done it. আর বিষয়টি সিনেটে তোলা উচিত বলে মত দিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারা হাকাবি স্যান্ডার্স। The Senate is looking into that, which they should, and we feel it's an appropriate action. I haven't asked them about Senator Menendez. সাংবাদিকরা তখন প্রশ্ন তোলেন, অনেক রিপাবলিকান নেতা সিনেটর প্রার্থী রয় মুরের প্রার্থিতা নিয়ে কথা বললেও প্রেসিডেন্ট কেন চুপ? From this race, but feels it's up to the people of Alabama to make the decision. এদিকে সাবেক প্রেসিডেন্ট HW বুশের বিরুদ্ধে আরো একজন নারী যৌন হয়রানির অভিযোগ এনেছে বলে জানিয়েছে CNN। এ নিয়ে মোট 7 সিনিয়র বুশের বিরুদ্ধে এমন অভিযোগ আনলেন। তবে এবারের অভিযোগটি আরো গুরুতর বলে মনে করছে সংবাদ মাধ্যমটি, কেননা 1992 সালে বুশ প্রেসিডেন্টের দায়িত্বে থেকে দ্বিতীয় মেয়াদে নির্বাচনের একটি ফান্ড রেজিং এর সময় ছবি তুলতে গিয়ে এই ঘটনাটি ঘটিয়েছেন বলে দাবি ওই গণমাধ্যমের। Employee does not have it in his heart to knowingly cause anyone distress, and he again apologizes to anyone he offended during a photo op. অবশ্য সাবেক প্রেসিডেন্টের মুখপাত্র জিম ম্যাকগার্থ একটি বিবৃতিতে ছবি তুলতে গিয়ে কেউ যদি অনিচ্ছাকৃত কোনো আচরণের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে তার জন্য ক্ষমা চেয়েছেন। শামিম আল আমিন, টিভিএন 24, নিউ ইয়র্ক। জহিরুল ভাই, এটি কি শুরু হলো হঠাৎ করে? আমরা দেখছি যে প্রথমে দেখলাম চলচ্চিত্র পরিচালক হার্ভি ওয়েনস্টাইনের বিরুদ্ধে সেই আলোচনা থেকে শুরু করে তারপর অনেকের নামে, তারপরে আস্তে আস্তে সেটি রাজনীতিতে, এরপরে কোথা ইভেন কংগ্রেসে দুজন নারী আইন প্রণেতা তারা একটি বাইপার্টিজান বিল উত্থাপন করেছে। এবং ইনি যিনি ক্রিস্টেন জিলিব্র্যান্ড, ইনি আপস্টেট নিউ ইয়র্কের সিনেটর, এবং ইনি কিন্তু হিলারি ক্লিনটনের যে আসনটা যখন খালি হয়েছিল তখন এই আসনে ইনি 2009 সালে ইনি নির্বাচিত হয়ে আসেন। তো সেক্ষেত্রে এখন ইনি দাবি তুলছেন যে প্রেসিডেন্ট ক্লিনটনের পদত্যাগ করা উচিত ছিল লিউনিস্কি, মনিকা লিউনিস্কির ঘটনার পরে। আপনি তো জানেন যে প্রেসিডেন্ট ক্লিনটন প্রকাশ্যে টেলিভিশনের জন্য সাধারণের কাছে ক্ষমা চেয়েছিলেন, এবং সেটি আছে। পাশাপাশি এখনকার প্রেক্ষাপটে একটি ঘটনা এটা যখন সামনে আসে, ধারাবাহিকভাবে কি অনেকগুলো আসে নাকি এটাই আসল চিত্র? এখন এটা ওই যে আপনি তো যে গ্রিক একটা উপকথা, আপনি তো প্যান্ডোরার বক্স, এখন মনে হচ্ছে যে প্যান্ডোরার বক্স ওপেন করে ফেলা হয়েছে এবং এখন ওখান থেকে বেরোচ্ছে সব। এখন আমার প্রশ্ন হলো, যারা এই সমস্ত অভিযোগ আনতেছেন, আজকে প্রেসিডেন্ট বুশ বৃদ্ধ হয়ে গেছেন এবং খুবই হুইলচেয়ারে চলাফেরা করেন, এখন এতদিন এরা কোথায় ছিলেন? বেচারা যখন আপনার তার যখন মেয়াদ ছিল, ইভেন প্রেসিডেন্ট থেকে পদত্যাগের পর, প্রেসিডেন্ট থেকে নামার পরেও তো কেউ কেউ এই অভিযোগ আনতে পারতেন। তো এখন দেখা যাচ্ছে যে যখন ট্রাম্প সাহেবের অ্যাগেনস্টে যখন এই সমস্ত অভিযোগ উত্থাপিত হলো ইলেকশনের আগে আগে, তখন একটা দেখা গেলে এর একটা ট্রেন্ড তৈরি হয়েছে যে যার বিরুদ্ধে যত অভিযোগ আছে তৈরি করা। আমি আমি এটা বিরুদ্ধে নই, এটা এটা খুবই মারাত্মক এবং এটা খুবই বাজে ঘটনা। এটা নিয়ে আমার প্রশ্ন আছে আপনার কাছে। আমরা একটু ট্যাক্স নিয়ে একজন যোগ দিয়েছেন আমাদের সাথে, একটু কথা বলে নি, আসবো আপনার কাছে। কে আছেন প্রিয় দর্শক, আপনি আপনার মন্তব্য প্রশ্ন বলতে পারেন নাম পরিচয় দিয়ে। টেলিভিশনের সাউন্ডটা একটু কমিয়ে নেবেন তাহলে সুবিধা হবে শুনতে, বলুন। হ্যালো হ্যালো, জি শুনছি, বলুন। যখন এরকম আমি মানে ইকোনমিক্স নিয়ে এবং ট্যাক্স নিয়ে খুব একটা জানি না, কিন্তু আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা থেকে যেটুকু বুঝি, যখন এসব আলোচনা হয় তখন যারা পলিটিশিয়ান আছে, কংগ্রেসম্যান, সিনেটর, হোয়াটএভার দে আর, তারা মিডল ক্লাস নেওয়ার সবসময় কথা বলে, কিন্তু আমি আই ওয়ান্ডার সো মাচ, এদেশে কি মানে লোয়ার ক্লাস বলতে কিছু নাই? যদি থেকে থাকে কত পার্সেন্ট লোক লোয়ার ক্লাস? এবং ওই যে আপনার সাংবাদিক সাহেব বললেন যে যাদের লেভেল মিডল ক্লাস, যাদের ইনকাম 40,000 থেকে 125,000 পর্যন্ত, তারা মিডল ক্লাস, তারা সুবিধা পাবে। কিন্তু যারা লোয়ার ক্লাস, যাদের ইনকাম 40,000 নিচে, আমি দেখি যে কোনো সময় এদেশের পলিটিশিয়ানরা
তাদের নিয়ে কোনো কথাবার্তা বলে না। আমি জানতে চাই ওই লেভেলটা কত কত লোক আছে, কত মিলিয়ন আছে, তাদের কি অবস্থা হবে এই ট্যাক্স রিফর্মে, তারা কিভাবে এফেক্টেড হবে। আমি আর বলতে চাই যখন বলে যে এরকম আই মিন ট্যাক্স কাট হবে, ধরেন কর্পোরেট ট্যাক্স কাট 35 থেকে 20 থেকে 1 পয়েন্ট সাম মিলিয়ন ট্রিলিয়ন ডলার টু রেভিনিউ ডেফিসিট হবে, তো ওইটা কিভাবে ওরা মেক আপ করবে। এবং অলরেডি বলা হয় যে আগের সরকার গুলি এদেশের মানে 3 মিলিয়ন টু 4 ট্রিলিয়ন ডলার অলরেডি বাজেট ডেফিসিট, আরো যদি 1.5 ট্রিলিয়ন ডলার আরো বাড়ে সেটা আরো অনেক বেড়ে যাবে। এগুলির ঘাটতি কিভাবে দেবে এবং ওইগুলি পোষাইতে গেলে দেখা যায় যেগুলি সোশ্যাল সার্ভিস আছে, যেমন মনে করেন মেডিকেড বা যারা ফুড স্ট্যাম্প পায় বা বিভিন্ন হেলথ সুবিধা পায় তাদের কিছু দিবে না, তারা আলটিমেটলি গরিবরাই সাফার করবে। তখন এরা বলে মিডল ক্লাস কিন্তু গরিবদের গরিবদের কোনো নামই নাই, এদের সাফারিং বাড়বে। হসপিটাল ওরা যাদের কোনো পয়সা আই মিন ইন্স্যুরেন্স নাই, যারা আই মিন ফুড স্ট্যাম্প পায় ওইগুলি বন্ধ হয়ে যাবে। এবং মনে করেন যারা আর এই ধরনের বিভিন্ন গরিবদের সুবিধা আছে সেগুলি বন্ধ হবে। মোরওভার এই ট্যাক্স কাটার ফলে যে বাজেট কমবে তাদের, যে মনে করেন যে মিলিটারি বাজেট, এডুকেশন বাজেট, ওইগুলি তো অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় আপনি আপনার মতামত দিয়েছেন চমৎকারভাবে, অসংখ্য ধন্যবাদ। আসলে এই বিষয়টি আপনি একটু অ্যাড্রেস করতে চান? আপনি তো বলছেন যে সিঙ্গেল হলো 12,000 আর ফ্যামিলি যৌথ ফ্যামিলি হলো 24,000 ছিল। আপনি বিষয়টা হচ্ছে কি মানে উনি যেটি বলতে চাইছেন যে প্রত্যেক রাজনীতিবিদরাই সবসময় তাদের একটা ধরন থাকে যে তারা একটা মধ্যবিত্তকে টার্গেট করে, মধ্যবিত্তের সংখ্যা বেশি নাকি তার চেয়েও দরিদ্র মানুষের সংখ্যা বেশি, নাকি মধ্যবিত্তকে টার্গেট করলে সুবিধাটা বেশি হয়। কারণ আমরা দেখছি মিডল ক্লাস বা দরিদ্র মানুষ আছে কিনা যে একটা প্রশ্নটি তিনি করেছেন, ভালো প্রশ্ন করেছেন। কিন্তু আসলে এদেশের রাজনীতিবিদরা নাকি ওই দরিদ্রদেরকেও মিডল ক্লাসের মধ্যে, না, দরিদ্রদের জন্য অলরেডি অনেকগুলো সোশ্যাল প্রোগ্রাম আছে এই দেশে, যেমন ধরেন আপনার সোশ্যাল সিকিউরিটি বেনিফিট বলেন, তারপরে না সেটা কি কত ফুড স্ট্যাম্প বলেন, কাদেরকে দেয়? না না অনেক এগুলো আপনি এখন যাদের ইনকাম লেভেল নিচে তারা এগুলোর আবেদন করলেই পায়, এবং পাওয়াটা অস্বাভাবিক না, অযৌক্তিক না, সেটা যাদের প্রয়োজন তারা অবশ্যই নেবে, তাই না? এবং মেডিকেড এবং এগুলো তো সোশ্যাল বেনিফিটগুলো আছেই, এই জন্য এটা নিয়ে খুব চিন্তা করে না। তবে আরেকটা জিনিস হতে পারে, সেটা হলো এই যে দরিদ্ররা তো ভোট দিতে যায় খুব কম, ভোট দিতে যায় কিন্তু আমেরিকাতে মিডিল ক্লাসরাই বেশি ভোট দিতে যায়, এবং এই জন্যই মিডিল ক্লাসকে টার্গেট করে। আচ্ছা, এবার আমরা যে বিষয়টি বলতে চাই দর্শকদেরকে, আমরা বুঝতে পারছি যে কর সংস্কারের এই ইস্যুটি খুবই গুরুত্বপূর্ণ, এটি নিয়ে আমাদেরকে কিছু প্রোগ্রাম একদম পরিকল্পিতভাবে আমরা করব। আজকেও কিন্তু আমাদের পরিকল্পনায় ছিল, কোনো কারণে আমাদের একজন সম্মানিত অতিথি আজকে পারেননি, আজকে মাত্র শুরু হলো। আমরা কিন্তু সিনেটে যাবে, প্রেসিডেন্টের কি কি বিষয় আসবে বিস্তারিত আপনাদের মতামত নিব, আমাদের সম্মানিত একজন অভিজ্ঞ অতিথিরা থাকবেন, এই ইস্যুগুলো নিয়ে আমরা কিন্তু এই ইমিগ্রেশনের অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে এইগুলো নিয়ে আলোচনা করবো নিশ্চয়ই। এবং শামীম ভাই আরেকটা জিনিস কি, এটা আমাদের আপনাদের টেলিভিশনকে আমি ধন্যবাদ জানাই, এবং আপনারা তো শুরু করছেন যে আমরা সঠিক তথ্যটা দিতে চাই, অনুমান নির্ভর না, অনুমান নির্ভর, যে যেটা বলতে পারবেন সেই তথ্যটা আমরা দিতে চাই। এখন আমরা আগের একটু ওই প্রসঙ্গে যেতে চাই, আপনি যেটি বলছিলেন যে হঠাৎ করে কেন অভিযোগগুলো তুলছে, আসলে মানে অভিযোগের তো একটা পরিবেশ মানে প্রয়োজন হয়, তারা তো সকলেই বলছেন যে প্রভাবশালী এইসব পুরুষদের বিরুদ্ধে কথা বলাটা তাদের জন্য ওই সময়ে, তাদের অনেকের বয়স কম ছিল, অনেকের সামাজিক অবস্থান সেরকম ছিল না, সেভাবে বলতে পারেনি, যখন একটি ঘটনা সামনে আসে তখন অনেকগুলো ঘটনা হয়তো বা সাহস করে বা সেই আবেগ থেকে চলে আসে। তো যদি কেউ অপরাধ করে থাকে সে যতই ক্ষমতাধর হোক তাকে তো আইনের আওতায়, তাকে তো সামনে প্রকাশ্যে আনতে হবে। আপনি যে যুক্তিটি দিলেন যে এই মুহূর্তে কেন এত আগে বলেননি এখন বলছেন, তো এই যুক্তির বাইরে গিয়ে আমি এই যুক্তিটা দিলাম, আপনি কি বলেন? আপনি ঠিকই বল, আপনি সঠিক আছেন এই ক্ষেত্রে, কিন্তু ব্যাপার হলো যে সামাজিক পরিবেশ আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে, এবং মানুষ আগের চেয়ে অনেক বেশি খোলামেলা। আগে মানুষ এই বিষয়গুলোকে মাটি চাপা দিয়ে রাখত, এখন মানুষ এগুলো প্রকাশ করে এবং বলতে
কোনো দ্বিধা নেই, বাধা নেই। তো এই ক্ষেত্রে অবশ্যই আমাদের যে আপনার যারা সিনেটর কিংবা যে যে পদেই থাকুক না কেন, পরপদ উঁচু পদ, সামাজিক এবং শালীনতার দিকটা তো অবশ্যই বজায় রাখতে হবে। সেটা না, এটা শুধু শালীনতা না, এইটা অবশ্যই মানে কি বলবো, অপরাধ করছেন তারা, এবং এটা তাদের যৌবনেই হোক সামনে হোক, মানে এই যে হয়রানিটা করছেন যদি যে করে থাকেন বা প্রমাণিত হয়ে থাকে সেটি তো নির্দিষ্টভাবে আইডেন্টিফাই হতেই হবে। আজকে যে এটি সাহসিকতার দিক, যে ক্রিস্টিয়ান জিলিব্র্যান্ড যিনি সিনেটর, আজকে ইনি বলছেন যে প্রেসিডেন্ট ক্লিন্টনেরও এটার জন্য তার পদত্যাগ করা উচিত ছিল মানিকা লিউনিস্কির ঘটনার জন্য। যাই হোক, এটা কিন্তু আগে কখনো কেউ বলেনি, এই পদের সিনেটর কিংবা কংগ্রেসম্যান, কংগ্রেস পারসন কেউ আগে কখনো এটা বলেনি যে প্রেসিডেন্ট ক্লিন্টনের কিংবা এই অপরাধ যারা করা হয়েছিল তাকে ইমপিচমেন্টের মুখোমুখি, সেজন্য তো উনি ক্ষমা চেয়েছেন, তাই না? এখন আমার আরেকটি বিষয় আমি আপনাকে সামনে তুলে ধরতে চাই, সেটা হইতেছে যে আপনার কি মনে হয় যে এই প্রচার প্রচারণায় একটা সচেতনতা বাড়বে মানুষের মধ্যে, যারা মানে অপরাধ প্রবণ যেসব মানুষ তাদের কি কিছু কমবে নাকি? আসলে অবশ্যই না, তাদের মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি হবে, প্রয়োজন ছিল এভাবে সামনে আসা। হ্যাঁ অবশ্যই প্রয়োজন ছিল, প্রয়োজন ছিল দেরিতে হলেও, আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে অনেক দেরি হয়ে গেছে, এগুলো আগেই তোলা উচিত ছিল, দেরি হয়েছে, তারপরে ওইগুলো যে সামনে আসছে, এই জন্য এটা খুবই, যে সমস্ত মহিলারা এগুলো উত্থাপন করছেন তাদেরকে অনেক আমাদের ধন্যবাদ দেওয়া উচিত যে তারা বিষয়গুলোকে সামনে এনেছেন। আরেকটি মানে খুবই দুঃখজনক আমার মনে হয় যে বিভিন্ন সেক্টরে রাজনীতিবিদ, অভিনেতা, শিল্পী, সাংবাদিক, এই পুরো সেক্টর জুড়ে কেউ না কেউ, সকলে না, অনেক মানুষই ভালো, অনেক মানুষই দায়িত্বশীল, অনেক মানুষই অপরাধ প্রবণ নয়, কিন্তু কিছু কিছু মানুষ, এই যে ঘটনাটি ঘটছে সব সেক্টরে, এইটিকে আপনি কিভাবে দেখেন, মূল্যায়ন করেন? এখন আপনার, আমরা জানি যে মাসের পর্যন্ত ধরে মাথা থেকেই, এখন মাথার মধ্যে যখন এটা আপনার আঘাত এসেছে, যেমন ধরেন প্রেসিডেন্ট নির্বাচনের সময় প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগগুলো এসেছিল, ঠিক তেমনি প্রেসিডেন্ট ক্লিন্টনের বিরুদ্ধে অভিযোগ এসেছে, আজকে কয়েকজন সিনেটরের বিরুদ্ধে অভিযোগ আসছে, ইভেন আমরা খুব দুর্ভাগ্যজনকভাবে দেখলাম একজন সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে কেউ না কেউ কথা বলতে বলতে সাতজন দাঁড়িয়ে গেছে, এবং প্রেসিডেন্ট জর্জ বুশ সেটা কল্পনাও কেউ করেনি যে ওনার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ থাকতে পারে। তো মানুষের আসলে মুখোশের আড়ালে কত ধরনের রূপ থাকে এটা তো আমরা জানি না, বা ঘটনাটা মানে প্রমাণিত হবার আগে আমরা সে নিয়ে মন্তব্য করতে পারি না। রাইট, প্রমাণিত আগে। আরেকটি বিষয় হচ্ছে রয় মুর, আপনার অ্যালাবামার সিনেট নির্বাচনে তিনি প্রার্থিতা, তিনি রিপাবলিকান প্রার্থী, যদিও আমরা জানি তিনি প্রেসিডেন্ট কিংবা মূল ধারার যারা রিপাবলিকান তাদের প্রার্থী নন, কিন্তু তিনি প্রেসিডেন্ট ট্রাম্প যেমন রিপাবলিকান মূল ধারার ছিলেন না, অনেকটা সেই রকম। তো সেক্ষেত্রে সকলে তাকে বলছেন যে তুমি সরে যাও, কারণ তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। তো অভিযোগ প্রমাণিত হবার আগেই তারা বলছেন সরে যাও, যেহেতু অভিযোগ উঠেছে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প আবার এটি নিয়ে ওই সেই অর্থে কথা বলছেন না বলে আবার তিনি একটা টুইট করেছিলেন মানে জাপানে থাকা অবস্থায়, যে যেটা অ্যাপ্রোপ্রিয়েট তিনি এভাবেই বলছেন, ডাইরেক্ট কিছু কোনো কথা বলেনি, বলছেন যে সেটাই করা উচিত। তো এখন ইনি বলছেন, আলাবামার এই সিনেটর প্রার্থী বলছেন যে যে আমি পদত্যাগ করার প্রশ্ন ওঠে না, এটা প্রয়োজনে অভিযোগ তদন্ত হবে, এবং এর বিরুদ্ধে যদি দোষী হয় কেউ দোষী হবে, আমি যদি দোষী হব কিন্তু অভিযোগ তদন্ত হবে, কিন্তু আমি সরে দাঁড়াবো না। মানে তিনি বলছেন যে তিনি ঘটনার পেছনে দায়ী নন, এবং তিনি বলছেন যে এটার অভিযোগের তদন্ত হবে, কিন্তু তদন্তের আগেই আমি কেন পদত্যাগ, মানে এখন তাহলে এইভাবে আস্তে আস্তে যখন অনেকগুলো ঘটনা সামনে এসে যাচ্ছে এবং প্রতিনিয়ত গণমাধ্যমে আসছে, যদিও অপ্রীতিকর, অপ্রিয় এবং শুনতেও অনেক কথা খারাপ লাগে, তো এরপরেও আমরা মনে করি যে এই বিষয়গুলো সামনে আসলে একটা মানে একটা পরিস্থিতিটা সামনে কি বোঝা যাবে? আপনি কিভাবে বলছেন, এই যে যৌন কেলেঙ্কারি কিংবা যৌন হয়রানির ঘটনাগুলো, এগুলো তো আমাদের সমাজেরই অংশ, সব সমাজের অংশ না? এখন ওই যে আপনার হলিউডের যে প্রযোজক উইনস্টন হার্ভে, রাইট, এখন উনি যে যাদেরকে হয়রানি করেছেন তাদেরকে উঁচু নায়িকা বানানোর অফার দিয়েছেন, বলছেন যে তুমি যদি আমার চলচ্চিত্রে অভিনয় করো তুমি এক ক্লাফে বড় অভিনেত্রী হয়ে যাবে। এই সমস্ত এই ধরনের ঘটনা তো শুধু আমেরিকায় কেন, দুনিয়ার সব জায়গায় প্রযোজকরা কম বেশি এটা করেন।
যে মানুষকে লুবিদের লুপ দেখান নায়িকাদেরকে কিংবা মডেলদেরকে এটি একেবারে যে দরিদ্র দেশগুলোরতেও জায়গায় একই অবস্থা সুতরাং অপরাধ সব জায়গায় আছে বিউটিটা হচ্ছে আমেরিকার যে সব জায়গাতে কথা বলা যায় এবং সেটি তদন্তের আওতায় আসে মানুষ বিচারের মুখোমুখি হয় এবং তারা তাদের অবস্থান থেকে পতন হয় জি 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 যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেবার জন্য আমরা সুপ্রিয় দর্শকদেরকে একটু বিদায় নিয়ে আছি আমি দর্শকদেরকে অভিনন্দন জানাতে চাই যে তারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান দেখেছেন শুনলেন আমরা আমাদের মতো করে আলোচনাটা করলাম আশা করছি আপনারা আমাদের এই ব্যতিক্রম আলোচনাটি পছন্দ করেছেন হয়তোবা কারণ আমরা আজকে একটু অন্যভাবে একটু করতে চেয়েছিলাম যাই হোক আমরা সামনের দিনগুলোতে আরও আপনাদের সামনে নতুন নতুন অতিথি আসবেন আমরা সেই আলোচনা আপনাদেরকে সবসময় সাথে চাই সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আজকের মতো শেষ